প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে কারেন্ট টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের উদ্দেশ্যে ক্লাস ফোর ইংলিশের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব এই ইউনিট ওয়ানটা কি সম্পর্কে মানে সেটা সেটা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচারের মধ্যে পাশে পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়লগ ডায়লগটা হচ্ছে মিতা এবং সালাম সালামের মধ্যে ডায়লগটি ডায়লগটি আমরা পড়ার চেষ্টা করব মিতা বলছে হ্যালো আই এম মিথা আই মিন ক্লাস ফোর মিতা বলছে হ্যালো ও হ্যাঁ আই এম মিতা আমি মিথা আই মিন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি সালাম বলছে আই এম সালাম আমি সালাম আই মিন ক্লাস ফোর আমি চত্ব শ্রেণীতে পড়ি টু ও নাইস টু ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার বাবা লাগলো ও ইস ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে মিতা বলছে দিস ইস আইসা এ হচ্ছে আইসা সি ইস ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে সালাম বলছে হ্যালো আইসা নাইস টু ইউ আয়শা তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আয়শা বলছে হ্যালো নাইস টু মিট ইউ টু ও হ্যাঁ তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো হাওয়ার ইউ তুমি কেমন আছো তাহলে এই ডায়লগটি আমরা পড়লাম এখানে আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে মিতা ক্লাস ফোরে পড়ে এবং সালাম ক্লাস ফোরে পড়ে আর আয়েশা আয়শা পড়ে ক্লাস থ্রিতেই তাহলে এই ইনফরমেশনটুকু আমরা জানতে পেরেছি এরপরে যাচ্ছি সালাম সালাম বলছে আই এম ফাইন আমি ভালো থ্যাংকস ধন্যবাদ এরপরে এই ফেসটি পড়ার পরে এই ডায়লগটি পড়ার পরে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে এখান থেকে ইম্পর্ট্যান্ট যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর মিনিং জানতে হবে পাশাপাশি সেই ওয়ার্ডগুলো দিয়ে অর্থাৎ কি মেক সেন্টেন্স তৈরি তৈরি করতে হবে আমাদেরকে দেখা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ানের মধ্যে বলছে মেক সেন্টেন্স উইথ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস মেক সেন্টেন্সেস হত বাক্য তৈরি করা উইথ মিনিং অর্থ সহ অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে তাহলে প্রথমে আছে ডিজাইন ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা দিস ডিজাইন ইজ ফাইন এই নকশাটি অনেক ভালো অনেক সুন্দর ওয়েল ভালো আই এম ভেরি ওয়েল ফাইন ভালো আই এম ফাইন টু আমি ভালো আছি থ্যাংক ধন্যবাদ আই থ্যাংক টু হিম আমি তাকে ধন্যবাদ জানালাম ধন্যবাদ দিলাম রাইটার লেখক ইজ এ রাইটার সে একজন লেখক লিসেন শোনা লিসেন টু মি প্লিজ দয়া করে আমার কথা শোনো টিচার শিক্ষক ইজ আওয়ার ইংলিশ টিচার তিনি আমাদের ইংরেজি শিক্ষক স্টুডেন্ট ছাত্র ছাত্রী আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা ছাত্রী হ্যালো ও হ্যা হ্যালো আই এম রিনা আমি ও হ্যা লোক থাকানো লোকের ডেস্কাই তাহলে এখান থেকে শব্দগুলো জানার পাশাপাশি অর্থগুলো জানার পাশাপাশি আমাদেরকে এই শব্দগুলো দিয়ে কিভাবে স্যান্ডেস তৈরি করতে হয় তাও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে যাচ্ছি আমরা আমাদের সুবিধার্থ আমরা আরও কিছু ওয়ার্ড মিনিং এখানে তুলে ধরেছি নাইস সুন্দর নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে আমার ভালো লাগলো অ্যাক্টিভিটি কার্যক্রম এক দ্য ডায়লগ ফ্রম একটিভিটি এরপর হচ্ছে এরপর একাডেমিক বিদ্যালয় সংক্রান্ত দিস ইস অ্যান একাডেমিক ক্যালেন্ডার এটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার টেক্সট বুক পাঠ্যপুস্তক মিতা হ্যাজ থ্রি ট্যাক্স বুক ইন হার ব্যাগ মিতার তিনটি টেক্সট বুক রয়েছে ব্যাগে প্রিন্টেড মুদ্রিত দ্য বুক ইজ প্রিন্টেড বাই জুপিটার প্রিন্টার্স এ বইটি জুপিটার প্রিন্টার কর্তৃক মুদ্রিত কন্টেন্টস সূচিপত্র হাউ মেনি কন্টেন্টস আর দেয়ার ইন ইউর ইংলিশ বুক তোমার ইংলিশ বইয়ে কয়টি সূচিপত্র রয়েছে পাবলিশার প্রকাশক অল রাইটস অল রাইটস রিজার্ভ বাই দ্য পাবলিশার রাইটস অধিকার উই হ্যাভ সিক্স ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছয়টি মৌলিক অধিকার রয়েছে টুডে আজ টুডে ইজ মাই বার্থডে আজ হচ্ছে আমার জন্মদিন প্রিয় শিক্ষার্থীরা কোয়েশন নাম্বার টু এর মধ্যে আসতে পারে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি অর বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ যেই এই ইউনিট এই ইউনিটে আমরা যা পড়েছি যেগুলো পড়েছি সেগুলো থেকে যে কোনো সেন্টেন্স যে কোনো সেন্টেন্স অর্থাৎ কি আসতে পারে সেটার হয়তো ইংলিশ দেওয়া থাকবে সেটাকে বেঙ্গলি করতে বলা হতে পারে অথবা বেঙ্গলি দেওয়া থাকবে সেটার ইংলিশ করতে বলা হতে পারে সেজন্য প্রত্যেকটি সেন্টেন্সের অর্থাৎ কি অনুবাদটা আমাদেরকে ভালো হবে জানতে হবে তাহলে দেখা যাক আমরা তোমাদের সুবিধার্থে কিছু এখানে সাজিয়েছি আমি তোমাদের শিক্ষক এই সেন্টেন্সের এই বাক্যের বাংলা বাক্যের ইংলিশ কি হতে পারে আই এম ইয়ে টিচার আমি তোমাদের শিক্ষক তা আমার নাম সালমা আক্তার তাহলে এই এই বাংলা বাক্যের ইংলিশটা কি হইতে পারে মাই ইজ সালমান আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আই মিন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমি পলাশপুরে জন্মগ্রহণ করেছি আচ্ছা আই এম ফ্রম পলাশপুর এখানে ফ্রম শব্দটি দ্বারা আসলে কোনো কোথাও থেকে আসা বোঝাচ্ছে না এটা জন্মগ্রহণ করা ও যেখানে জন্মগ্রহণ করছে ওই বিষয়টাকে ওই জায়গাটাকে বোঝাচ্ছে এরপর আমার বয়স নয় বছর আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর তাহলে কার বয়স নয় বছর তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থাৎ কি এই যে মিটা মিটার সালমা সালমার বয়সটা হচ্ছে নয় বছর এরপর তুমি কোন শ্রেণীতে পড়ো এটার ইংলিশটা কি হবে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন শ্রেণীতে পড়ো এটা অন্যভাবে হতে পারে হোয়াট ক্লাস হট ক্লাস আর ইউ রিড তো হট ক্লাস ডু ইউ রিড হইতে পারে কিন্তু টেক্সে আছে হট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে আসো বলতে তুমি কোন ক্লাসে পড়ো এরপর তুমি কোথায় থাকো হার ডু ইউ লিভ কোথায় থাকো বলতে তুমি কোথায় বাস করো তোমার বিদ্যালয়ের নাম কি হোয়াট ইজ দ্য নেইম অফ ইউর স্কুল তোমার বিদ্যালয়ের নাম কি প্রিয় শিক্ষার্থীরা এরপরে আরও কিছু আমি এখানে সাজিয়েছি তোমাদের উদ্দেশ্যে তুমি কেমন আছো আর ইউ আমি খুব ভালো আছি আই এম ভেরি ওয়েল আমিও ভালো আছি ইংলিশ হবে আই এম ভেরি ওয়েল টু আমি সত্য শ্রেণীতে পড়ি এই বাংলা বাক্যের ইংলিশ কি হইতে পারে আই মিন ক্লাস ফোর টু টু শব্দের অর্থ হচ্ছে আমিও অথবা ও তোমার সাথে সাক্ষাৎ হয়ে বেশ ভালো লাগলো এই বাংলা বাক্যের ইংলিশটা কি হবে নাইস টু মিট ইউ এরপর তোমার বন্ধু বন্ধুকে হুজ ইওর ফ্রেন্ড তোমার বন্ধু বন্ধুকে এ হচ্ছে আয়েশা দিস ইস আয়শা সে তৃতীয় শ্রেণীতে পড়ে তার ইংলিশ কি হবে সে ইজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণীতে পড়ে এবার তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে হচ্ছে নাইস টু মিট ইউ টু আমি ভালো আছি ধন্যবাদ এ বাংলা বাক্যের ইংলিশটা কি হতে পারে আই এম ফান থ্যাংকস এরপর দেখা যাচ্ছি আমি তৃতীয় নম্বর তিন নম্বরে যেই কোয়েশনটা হইতে পারে সেটা বিগত সময়ে বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে এটা যে যেটা হইতে পারে সেটা হচ্ছে কতগুলো গ্যাপ দেওয়া থাকবে সেখান থেকে সেখানে আমাদেরকে সুইটেবল শব্দগুলো বসাইতে হবে ওয়ার্ডগুলো বসাইতে হবে এবং সেই ওয়ার্ডগুলো আমরা টেক্সটে যেগুলো পড়েছি সেখানেই কিন্তু আসছে সেগুলো সেই জন্য আমাদেরকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং টেক্সটের ওইটা প্রত্যেকই ওখানে কোটি নাটি যা আছে প্রতিটি ওয়ার্ড এর অর্থ এবং প্রতিটি সেন্টেন্সের অর্থ আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং প্রতিটি ইনফরমেশন আমাদের ক্লিয়ার থাকতে হবে তাহলে দেখা যাক সালমা আক্তার ইস এম তাহলে সালমা আক্তার কি তাহলে আমরা ট্যাক্সে পড়ছিলাম টিচার সালমা আক্তার ইস এ টিচার সালমা আক্তার একজন শিক্ষক আলি ইস ইন ক্লাস ফোর আলি চতুর্থ শ্রেণিতে পড়ে তাহলে এই বিষয়টি আমরা জেনেছি ওই টেক্সট টেক্সটাকে শিরিন ইজ ফ্রম তাহলে শিরিন কোথেকে আসছে সেটা হচ্ছে পলাশপুর শিরিন আসছে পলাশপুর থেকে বিজয় ইজ নাইন ইয়ার্স তাহলে বিজয় নাইন ইয়ার্স বিজয় নয় বছর তাহলে নয় বছর কি হতে পারে এটা নয় বছর তাহলে এটা এই জায়গায় হবে বয়স অথবা বছর ঠিক আছে বিজয় ইজ নাইন ইয়ার্স মিতা ইজ ইন ক্লাস তাহলে মিতা আমরা টেক্সটে পড়েছিলাম ইউনিটে পড়েছিলাম যে মিতা কোন ক্লাসে পড়ে ক্লাস ফোর এরপরে সালমা সালমা ইজ ইন ক্লাস তাহলে সালমা কোন শ্রেণীতে পড়ে আমরা ওখানে পড়েছি সেটা হচ্ছে ক্লাস ফোর মিতাস ফ্রেন্ড ইজ তাহলে মিতার বন্ধু কে ছিল আমরা পড়েছিলাম সেটা হচ্ছে আয়সা আয়সা ইজ ইন ক্লাস তাহলে এইসা কোন ক্লাসে পরে আমরা সেখানে ওইটা ওখানে পেয়েছি টেক্সটে সেটা হচ্ছে ক্লাস থ্রি প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা যাচ্ছি রাইট থ্রু আওয়ার ফলস ই ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার আমরা যে তথ্যগুলো পেয়েছি তার উপর সত্য মিথ্যা নির্ণয় করা অর্থাৎ ট্রু আর ফলস ইনফরমেশন যদি অর্থাৎ কি হয় সত্য হয় তাহলে আমাদেরকে লিখতে হবে ট্রু আর যদি মিথ্যা হয় ইনফরমেশনটা যদি মিথ্যা হয় তাহলে আমাদেরকে লিখতে হবে ফলস সেক্ষেত্রে যদি ইনফরমেশনটি সত্য হয় ট্রু লিখব আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবো ঠিকই কিন্তু এরপরে বার কারেক্ট আনসারটা আমাদেরকে লিখতে হবে তাহলে দেখা যাক সালমা আক্তার ইস এ লয়ার তাহলে সালমা আক্তার একজন আইনজীবী আমরা সালমা আক্তারের ব্যাপারে এই ইনফরমেশনটি যেটা পাচ্ছি সেটা এটা কিন্তু ম্যাচ হচ্ছে না সালমা আক্তার আইনজীবী ছিল না সালমা আক্তার কি ছিল এই ইনফরমেশনটা হচ্ছে ফলস কারেক্ট আনসার হচ্ছে সালমা আক্তার ইজ এ টিচার সালমা আক্তার একজন শিক্ষক আলী ইজ ইন ক্লাস ফাইভ আলী পঞ্চম শ্রেণীতে পড়ে তাহলে এই ইনফরমেশনটি ফলস কারেক্ট আনসার হবে আলী ইজ ইন ক্লাস ফোর যেটা আমরা টেক্সটে পড়েছি এরপর হচ্ছে শিন ইজ ফ্রম পলাশপুর শিরিন পলাশপুর থেকে আসছে এই ইনফরমেশনটি কারেক্ট ট্রু ট্রু এরপরে বিজয় ইজ নাইন ইয়ার্স ওল্ড বিজয়ের বয়স হচ্ছে নয় বছর তাহলে এইটা এই ইনফরমেশনটা আমরা পেয়েছি ট্রু মিতা ইজ ইন ক্লাস থ্রি মিতা তৃতীয় শ্রেণীতে পড়ে ইনফরমেশনটা আমরা মিতার ব্যাপারে যে ইনফরমেশন পেয়েছি সেটা হচ্ছে ফলস হবে মিতা ইজ ইন ক্লাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে সালাম ইজ ইন ক্লাস ফোর সালামিমা মিতার ইজ রিমা মিতার বন্ধু হচ্ছে রিমা তাহলে আমরা টেক্সটে পড়েছি মিতার বন্ধু কে ছিল মিতার বন্ধু ছিল আয়েশা তাহলে এটা এই ইনফরমেশনটি ফলস কারেক্ট মিতাস হবে আইসা আইসা ইজ আয়শা আয়শা ইজ ইন ক্লাস ফোর আয়শা সত্য শ্রেণীতে পড়ে তাহলে আমরা আইসার ব্যাপারে যে তথ্য জেনেছি টেক্সটে সেটা হচ্ছে আয়শা পড়ে ক্লাস থ্রিতে তাহলে এই ইনফরমেশনটি ফলস কারেক্ট আনসার হবে আয়শা ইজ ইন ক্লাস থ্রি শিক্ষার্থীরা এরপরে কোয়েশ্চেন হইতে পারে রিয়ারেঞ্জ তোমাদের ট্যাক্সের মধ্যে ইউনিটের মধ্যে যতগুলো তাত কি সেন্টেন্স দেওয়া আছে অথবা যতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেই সেন্টেক্সগুলো সেই সেন্টেক্সগুলোকে এলোমেলো করে দেওয়া হতে পারে যে কোনো সেন্টেন্স অর্থাৎ ট্যাক্সের যে কোনো স্যান্টেক্স এলোমেলো করে দেওয়া হতে পারে সেটাকে তোমাকে রিয়ারেঞ্জ করতে হবে তার সেন্টেক্সগুলোকে শব্দগুলোকে সাজিয়ে কি একটি পূর্ণ বাক্য তৈরি করতে হবে এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে একটা ওয়ার্ড খেয়ে অর্থাৎ কে এলোমেলো করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হবে রেয়ার ইজ দ্য লেটার অব দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ কি নিচের ওয়ার্ডগুলোর বর্ণগুলো সাজিয়ে লিখো আবার সেন্ট একটা সেন্ট স্কেলে মেলে করে দেওয়া হতে পারে সেটা আগে হতো আমাদেরকে সাজিতে হবে তাহলে দেখা যাক ইউর হোয়াট নেম ইজ অফ স্কুল দ্য একটা সেন্টেন্সকে এলোমেলো করে দেওয়া হয়েছে তাহলে এটা সেন্টেন্সটা কি হতে পারে দেখি সেটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি এরপরে আরেকটা সেন্টেন্স কেলে মনে করে দেওয়া হলো তাহলে এটা কি হতে পারে এটা হচ্ছে হোয়াট ক্লাস আর ইউ ইন আরেকটা সেন্টেন্স দেওয়া হলো সেটা হচ্ছে সেটা নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু এরপরে আরেকটি সেন্টেন্স কেলে করে দেওয়া হলো সেটা হবে আই এম ভেরি ওয়েল থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা আরও কিছু অনুশীলনের জন্য আমি এখানে সাজিয়েছি ওল্ড নাইন ইয়ার্স আই এম তাহলে সেন্টেন্সটাকে সাজিয়ে তার সাজিয়ে বললে কীভাবে হবে আই এম নাইন ইয়ার্স ওল্ড এরপর হচ্ছে আরেকটি সেন্টেন্স দেওয়া হলো এটা হবে এটার সঠিক গ্রুপটা হবে আই এম ফ্রম পলাশপুর তাহলে ইউ হই আর ডো লিভ তাহলে সেন্টেন্সটিকে সাজিয়ে লিখলে হয় ইউ লিভ এস এন্ডিস্টিকেশন লিখলে হয় হোস ইউর ফ্রেন্ড ফাইন আম থ্যাঙ্কস এস এন্ডিস্টিকেশন দিয়ে লিখলে হয় আই এম ফাইন থ্যাঙ্কস প্রিয় শিক্ষার্থীরা এরপরের কোয়েশ্চনে যেটা হতে পারে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন কলাম বি অর্থাৎ কলাম এ এর মধ্যে কিছু ইনফরমেশন দেওয়া আছে আবার পাশাপাশি কলাম বি এর মধ্যে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে কলাম এর ইনফরমেশনগুলো আমাদের কলাম বি সাথে ম্যাচ করতে হবে দেখা যাক তাহলে এটা করার আগে আমাদেরকে কলাম এ এবং কলাম বি এর যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর অর্থগুলো বুঝতে হবে না নাহলে এটা করা কষ্টকর হবে দেখি লিপত্ত বাস করা এটার সাথে অর্থাৎ কলাম বি এর কোন অংশটা কোন নাম্বারটি অর্থাৎ ম্যাচ হয় দেখি সেটা হবে টু হ্যাভ এ হোম ইন এ পার্টিকুলার প্লেস অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় যেখানে বসবাস করা হয় এরপর হচ্ছে ফ্রম অর্থ কোথাও থেকে আসা বোঝায় কোথাও থেকে এটার সাথে ম্যাচ হয় ইউজ টু শো হয় সামথিং স্টার্ট এখান থেকে কোনো কিছু শুরু হয় প্রাইমারি তা প্রাথমিক এই শব্দটার সাথে ম্যাচ হয় হ্যাপেনিং ফার্স্ট শুরু থেকে কোনো কিছু ঘটা এরপর হচ্ছে নাও নাও শব্দটার সাথে ম্যাচ হয় দ্য প্রেজেন্ট টাইম এরপর লোক লোক শব্দটার হচ্ছে তাকানো অথবা দেখা দেখো এটার সাথে ম্যাচ হয় আই একটা নির্দিষ্ট গন্তব্য নির্দিষ্ট বিষয়ের দিকে থাকানো শিক্ষার্থীরা এখন এই টপিকটি এরকম একটি টপিক আসতে পারে সেটা হচ্ছে কোয়েশন হতে পারে ফিলিন দ্য উইথ এ কোয়েশন ওয়ার্ড ওয়ার্ড হু ওয়ে ওয়াই হাও এগুলাকে বলে এগুলাকে বলে ইস কোয়েশন এরকম নয়টি ডাবল ইস কোয়েশন আছে এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাহলে এটা এই ইস কোয়েশন দিয়ে আমরা অর্থাৎ কি কোন সেন্টেন্সের জন্য কোন ডাবল ইস কোয়েশনটা আমরা ইউজ করব সেটা আমরা দেখি একটু তাহলে ইজ ইউর নেম তাহলে এই এই গ্যাপের মধ্যে কোন ডাবল ইস কোয়েশনটা ইউজ হতে পারে দেখি সেটা হলো হোয়াট হোয়াট ইজ ইউর নেম তার তো হচ্ছে তোমার নাম কি এরপর ক্লাস আর ইউ ইন তার অর্থ হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো তাহলে এটা কোন অর্থে কে হতে পারে দেখি তাহলে কোন ক্লাসে পড়ো এরপরে ওল্ড আর ইউ তার মানে বয়স্কত হাউ ওল্ড আর ইউ তোমার বয়স্কত এরপর হচ্ছে আর ইউ ফ্রম মানে কোথায় থেকে এসেছ মানে কোথায় জন্মগ্রহণ করেছ এভাবে তাহলে এটার সাথে কোনটা ম্যাচ হয় এটা হচ্ছে হয় এখানে কোন ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ মিতার বন্ধুটা বন্ধু অথবা বান্ধবীটা কে ছিল কোন ব্যক্তিকে আর ব্যক্তিকে বুঝাইলে ডাবল হয় অর্থাৎ কি হো কুমার স্থানকে বুঝাইলে ডাবল হয় প্রিয় শিক্ষার্থীরা এরপরে যাচ্ছে আমরা আরেকটি প্রশ্ন হতে পারে এখানে সেটা হচ্ছে কি আনসার দা ফলোয়িং কোয়েশ্চেন সেটা হচ্ছে কতগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো অর্থাৎ কি প্রশ্নটা ভালোভাবে বুঝে সেটা আমাদেরকে আনসার করতে হবে দেখা যাক প্রথম প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর টেক্সট বুক তোমার টেক্সট বইয়ের নাম কি দ্য নেম অফ মাই টেক্সট বুক ইজ ইংলিশ ফর টুডে পরের কোশ্চেন হোয়াট ইজ এনসিটিভি এনসিটিভি বলতে কি দাঁড়াই তাহলে এটা কি এটা দ্বারা এটার পূর্ণরূপটা কি এনসিটিভিএস স্ট্যান্ড ফর ন্যাশনাল ক্যারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড ইট ইজ গভর্নমেন্ট অর্গানাইজেশন এটা হচ্ছে সরকারি একটি সংগঠন ইট ডেভেলপস দ্য টেক্সট বুক ট্যাক্স বুকের কার্যক্রমটা এরা করে থাকে এই সংগঠনের কাজ ইটা অলসো পাবলিশ বুক এটা ট্যাক্সট বুকগুলো প্রকাশ করে হুইজ দ্য চেয়ারম্যান অফ এন সি টিভি তাইলে এনসিটিভির যিনি প্রেসিডেন্ট অথবা সভাপতি তিনি কে হচ্ছেন প্রফেসর নারায়ণ চন্দ্র শাহ ইজ দ্য চেয়ারম্যান অফ এন সি টিভি এরপরে হই আর ইজ হয় আর ইজ এন সি টিভি লোকেটেড তাহলে এন সি টিভিটা অর্থাৎ কি কোথায় আছে কোথায় এটার অবস্থানটা কোথায় সেটা হলো এন সি টিভি ইজ লোকেটেড এট মতিঝিল কমার্শিয়াল এরিয়া ঢাকা ওয়ান এই এলাকায় অর্থাৎ কি এটার অবস্থান রয়েছে এরপর হট ইজ হট ইজ সালমা আক্তার তাহলে সালমা আক্তার কে ছিল সালমা আক্তার ইস এ টিচার তিনি ছিলেন আমরা যে ট্যাক্সে পড়েছি সেটা তিনি ছিলেন একজন কি শিক্ষক শিক্ষার্থীরা আর কিছু কোয়েশ্চেন তোমাদের উদ্দেশ্যে আমি আলোচনা করছি হোয়াট ক্লাস ইজ আলি ইন আলি কোন শ্রেণীতে পড়ে আমরা টেক্সটে পড়েছি সেটা হচ্ছে আলি ইজ ইন ক্লাস ফোর আলি চতুর্থ শ্রেণীতে পড়ে এবং হয় আর সিন ফ্রম সিন সিন কোথায় জন্মগ্রহণ করেছে সিন ইজ ফ্রম পলাশপুর তাহলে সিন জন্মগ্রহণ করেছে পলাশপুরে হাউ ওল্ড ইজ হাউ ওল্ড ইজ বিজয় বিজয়ের বয়সটা কত আমরা সেটা পড়েছি বিজয় ইজ নাইন ইয়ার সোল্ড বিজয় বয়স হচ্ছে নয় বছর হোয়াট ক্লাস ইজ মিথা ইন তার মিথ্যা কোন ক্লাসে পড়ে সেটা আমরা পড়েছি মিতা ইজ ইন ক্লাস ফোর হোয়াট ক্লাস ইজ সালমা ইন সালমা কোন ক্লাসে পড়ে তাহলে এটা এই তো আমরা জেনেছি সালমা ইজ ইন ক্লাস ফোর প্রিয় শিক্ষার্থীরা আনসার দ্য ফলোয়িং কোয়েশন অ্যাবাউট ইউর সেলফ এখানে আরও কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো যেটা নিজের সম্পর্কে তোমরা নিজ সম্পর্কে এই প্রশ্নগুলোর আনসার করবে ইউর নেইম তোমার নাম কি তোমরা যে যার নাম সেটা লিখবে যেমন আমি এক মাই নেম ইস এক্সাম্পল দিলাম এরপর হট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো এটা হতে পারে আই মিন ক্লাস ফোর হাউ আর ইউ তোমার বয়স কত আমি এখানে লিখলাম আই এম নাইন ইয়ার্স ওল্ড আমার বয়স নয় বছর হয় আর ডু ইউ লিভ তুমি কোথায় থাকো অথবা কোথায় ওয়াশ করো আই লিভ ইন চট্টগ্রাম তোমরা যে যেভাবে আছো সেভাবে লিখবে হয় আর ইউ ফ্রম তুমি কোথায় থাকো আই এম ফ্রম চট্টগ্রাম এরপরের কোয়েশন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল তোমার স্কুলের নাম কি তোমরা যে যার যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবো আমি এখানে ফর এক্সাম্পল লিখলাম দ্য নেম অফ মাই স্কুল ইজ এক্স গভর্নমেন্ট প্রাইমারি স্কুল প্রিয় শিক্ষার্থীরা আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি এই ইউনিটটি পরে একটা ইউনিট পরে তোমাদের এই ইউনিটে কী আছে না আছে সব কিছু কোটি নাটি একেবারে প্রতিটি ইনফরমেশন তোমাদের ক্লিয়ার জানতে হবে না হয় এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় অর্থাৎ কি ভর্তি পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যেরকমই প্রশ্ন আসুক না কেন যদি ওই ইনফরমেশনগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমরা সব প্রশ্নের আনসার খুব সহজে করতে পারবে তাহলে আজকের অনলাইন ক্লাস আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ সবাইকে